গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ঘরকন্নার নতুন আর একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো এখন সকাল 6:30 মতো বাজে, আমার বেরোবার খুব তাড়া, আমি কাজে বেরোবো তার জন্যই, আর মেয়েকে একটু দুধ খাইয়ে দিয়েই বেরোবো, তার জন্যই সকাল সকাল জল গরম বসিয়ে দিয়েছি। ওকে একটু দুধ গুলে দেবো, খাইয়ে দেবো, দিয়ে আমি বেরিয়ে চলে যাব। তারপর হচ্ছে ও পড়তে টড়তে বসবে, স্কুলে যাবে। সকালবেলা দুধটা খাইয়ে দিয়ে গেলে আমারও একটু শান্তি, যে মেয়েটাকে খাইয়ে এসেছি, নিজের খাওয়া হোক না হোক তবু ওর হয়ে যায়, এটা দেখে আসতে পারি। সারাদিন তো আর দেখতেই পায় না চোখে কি খায় কি করে, তো ভালোই থাকে, যত্নেই থাকে, কিন্তু তবু মা তো। যাই হোক, চলো আমি বেরোবো, আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলো, এখন সন্ধেবেলা, একদম সন্ধেবেলা, এখন 7টা বাজে, মানে ট্রেন থেকে নেমে আস্তে আস্তে হাঁটছি, তার জন্য এই ভিডিওটা করতে পেরেছি। আর হচ্ছে ছুটে ছুটে এই ট্রেনটা ধরতে হয়, বুঝেছো, না হলে আসতে আরেকটু রাত হয়ে যায়। তো ছুটে ছুটে এসে ট্রেন ধরে তারপর বাস ধরতে হয় তাড়াতাড়ি করে, তো তার জন্যই ভিডিও অন্যদিন করার সময় পায় না। আজকে ঢুকঢুক করে হাঁটছি, কারণ হচ্ছে দেখে বুঝতে পারছো যে আমি বাজারের মধ্যে দিয়ে হাঁটছি, তো প্ল্যাটফর্ম থেকে নেমে বাজারের মধ্যে দিয়ে হাঁটছি, কারণ হচ্ছে আমি একটু ছিটের দোকানে যাব, মানে ওই কাপড়ের ছিটের দোকানে, কয়েকটা বলতে একটা দুটোই কিনবো, এখন বেশি পয়সা নেই, মাস শেষ হতে চললো, তো স্যালারিরও টানাটানি, জানোই কত রকমের খরচা থাকে বাইরে বেরোলে। আর ছিট কিনবো বলতে আমার জন্যই কিনবো, কারণ হচ্ছে গরমেতে না এই লেগিংস, টাইট লেগিংসগুলো পরতে খুব কষ্ট হয়, আর আমার ওই পাটিয়ালা বা ঢপঢপে প্যান্ট টাইপের সেরকম কিছু নেই, তো তার জন্যই সেটাই বানাবো বলে একটা পাটিয়ালা প্যান্ট আর একটা কুর্তি বানাবো। দেখো এই ছিটটা নিয়েছি, আর এর সাথেই হলুদ কালারের প্যান্টের ছিটটা নিয়েছি, কারণ কি জানি লালটার সাথে ব্ল্যাকটা ভালো যেত, তো আমার ব্ল্যাকটাতে মনে হলো বেশি গরম হবে, গরমে ব্ল্যাক পরলে একটু বেশি গরম হয়, তো তার জন্যই ভাবলাম যে হলুদটা নেই, হলুদটাও খারাপ লাগবে না। তো তো চলো, আজকের ভিডিওটা এই অবধিই ছিল, আবার দেখা হবে অন্য একটা ভিডিওয়। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার ছিটটা কিরকম হয়েছে। আজকের মতো টাটা, গুড নাইট।